ছাত্রলীগে লাঞ্ছনাকারীদের কোনো স্থান নাই, বাংলাদেশ ছাত্রলীগে নিপীড়নকারীদের কোনো স্থান নাই, বাংলাদেশ ছাত্রলীগে চাঁদাবাজদের কোনো স্থান নাই, এবং বাংলাদেশ ছাত্রলীগকে যারা মেয়েদেরকে সম্মান করতে পারবে তাদের স্থান বাংলাদেশ ছাত্রলীগে রয়েছে। এবং আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি দেখতে চাই, আজকে এখানে ছেলেমেয়েরা রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করছেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রেমিক হবে, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ভালোবাসতে শিখবে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা মেয়েদের কাছে প্রেমের চিঠি লিখবে, এবং একই সঙ্গে যারা মেয়েদের উপরে আঘাত করার চেষ্টা করে, যারা নিপীড়ন করার চেষ্টা করে শিক্ষা প্রতিষ্ঠানে, যারা আমাদের বোনদের, আমাদের বন্ধুদের, আমাদের সহযোদ্ধাদেরকে যারা নানাভাবে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে আমরা সেই শান্তিপূর্ণ একটি শিক্ষাময় পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্চিত করতে পারি। প্রিয় বন্ধুগণ, আজকে গণমাধ্যমের বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন। আজকে গণমাধ্যম সবসময়ই আমরা দেখেছি যে আমাদের, আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আত্মসমালোচনা গ্রহণ করি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলেছেন, তিনি আত্মশুদ্ধির উপর জোর দিয়েছেন, আত্মসমালোচনার উপরে জোর দিয়েছেন, আত্মসংযমের উপরে জোর দিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা যে কোনো ভুলকে সাদরে গ্রহণ করার মতো হিম্মত, যে কোনো সমালোচনাকে গ্রহণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার মতো হিম্মত, সঠিক নৈতিক শক্তি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমাদের রয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে কুর্নিশ করি, শিক্ষার্থীদের স্যালুট জানাই, এবং গণমাধ্যমের বন্ধু যারা রয়েছেন, যারা আমাদেরকে সঠিক বার্তাটি দেয়, আমরা সেটি সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। কিন্তু একই সঙ্গে গণমাধ্যমের বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে পলিটিক্যাল এনার্কি তৈরি করার জন্য মিডিয়া কু করা, এটি সঠিক দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় বলে আজকে আমরা মনে করি না, এবং সংবাদ উপস্থাপন করা গণমাধ্যমের দায়িত্ব। এবং একই সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসি রয়েছে, সম্পাদকীয় নীতিমালা রয়েছে। এখন এডিটোরিয়াল পলিসি যদি হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, যদি এডিটোরিয়াল পলিসি হয় ছাত্রলীগে ছাত্রলীগ সম্পর্কে নেতিবাচক সংবাদ উপস্থাপন করে মার্কেট ভ্যালু বাড়ানো, কিংবা রাজনৈতিক বিভাজন তৈরি করা, কিংবা অন্য কারো প্রেসক্রিপশন বাস্তবায়ন করা, এটি কিন্তু কোনোভাবেই বাংলাদেশের ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা দেখি যে ছাত্রলীগ যদি 100টি ভালো কাজ করে 1টি নিউজ হয় না, আর ছাত্রলীগ যদি 1টি খারাপ কাজ করে 100টি নিউজ হয়। আমরা মনে করি যে আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা এ ব্যাপারে সঠিক দায়িত্বশীল ভূমিকা আমরা দেখতে চাই, কারণ গণমাধ্যমের সঠিক ভূমিকার উপরেই বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনে সঠিক পথ নির্ভর করে, এবং ছাত্র সমাজ সঠিক দায়িত্ব পালন করছে কিনা সেটি নির্ভর করে এটির মধ্য দিয়ে। এবং মিডিয়া ট্রায়াল করা, এটি দায়িত্বশীল সাংবাদিকতা নয়, কারণ আমরা সংবাদ উপস্থাপন করা হবে, তথ্য উপস্থাপন করা হবে, সেখান থেকে পাঠক সিদ্ধান্ত গ্রহণ করবে, সেখান থেকে তদন্তকারী সিদ্ধান্ত দল রয়েছে যারা, তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচারিক রায় প্রদান করা, আমরা মনে করি যে এটি আমাদের কাছে প্রত্যাশিত নয়। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের সকল স্তরের মানুষের কথা ভাবেন, তিনি যেমন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের কথা ভাবেন, একই সঙ্গে মাদ্রাসায় যে ছেলেটি লেখাপড়া করছে, মক্তবে যে মেয়েটি লেখাপড়া করছে, তার ভবিষ্যৎ স্বপ্নে কোনো নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা কাজ করেন। যে কারণে মাদ্রাসায় কোনোদিনও ডিজিটাল এডুকেশন ছিল না, আইসিটি নিয়ে লেখাপড়া করার সুযোগ ছিল না। আজকে মাদ্রাসার ছেলেমেয়েরা তারা যেমন পবিত্র ধর্মীয় শিক্ষা পাচ্ছে, আধ্যাত্মিক শিক্ষা পাচ্ছে, পারলৌকিক শিক্ষা পাচ্ছে, একই সঙ্গে সে যেন প্রশিক্ষিত তরুণ হতে পারে, দক্ষ জনগোষ্ঠীতে পরিণত হতে পারে, সে যেন আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সে যেন নিজে চাকরি করতে পারে এবং চাকরি দিতে পারে, এরকম বাস্তবতা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা তৈরি করেছেন। আমরা যেমন জাতির পিতার হাতে গড়া সংগঠন, ঠিক তেমনি ভাবে আমাদের সামনে যারা উপস্থিত আছেন, বাংলাদেশের যারা ছেলে মেয়ে রয়েছেন, তরুণ তরুণী রয়েছেন, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় মক্তবে পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করছেন, আমরা হচ্ছি দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া স্মার্ট জেনারেশন, জাতির পিতার হাতে গড়া সংগঠন এবং জাতির পিতার কন্যার হাতে গড়া স্মার্ট জেনারেশন। ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বিজয় আমরা নিশ্চিত করতে চাই।